ভাই এখন চলে যাবে অফিসে। মানি ব্যাগ নিয়ে নি, মানি ব্যাগ দাও না, মানি ব্যাগ। টাটা ভাই, আজকে বলার কিছু সময় নাই। আমরা সবাই এসেছি কি করার জন্য? কমলা লেবু নেওয়ার জন্য। কমলা লেবু একটা খুলে দেখাতে হবে না? কমলা লেবু খুলে দেখাবো না, একটা দেখালে একটা টাকাটা কে দেবে? স্যার আমি আমি দেবো। ঠিক আছে, তাহলে ওটা পরে খেয়ে নেবো আমরা। না, এইটুকু সাইজ নয়, আমাদের গুলো বড় সাইজ, এরকম সাইজ হবে যেগুলো আমরা নিয়েছি। এই যে আমাদের অনেক কিছু হয়ে গেল, কাজকর্মগুলো সবাই বিধ্বস্ত, প্রচুর পরিশ্রম করেছে, পরিশ্রম মানে সত্যি সত্যি ফিজিক্যাল মেন্টাল সব পরিশ্রমই হয়েছে আমাদের, প্রচন্ড চাপ যাচ্ছে কদিন থেকে। এখন আমরা যাচ্ছি লালকুটিতে। লালকুটি ভাই কোথায় যাচ্ছি আমরা? লালকুটি। হ্যাঁ, লালকুটি গিয়ে ভাই লাল লাল রঙের সব মেয়েদের গাল দেখবে। প্রতিদিনের মতো জ্যাকি চ্যাং আমাদের পাশে বসে আছে। জ্যাকি চ্যাং প্রশংসা জি, আমাদের সামডেন ভাই নতুন নাম দিয়েছি আমরা, ভুরে লাল না ভুরে লাল আর শ্যামলাল, শ্যাম শ্যামলাল। চলে এসেছি বন্ধুরা আমরা লালকুটিতে। লালকুটি নামটা কিন্তু লালকুটি, কিন্তু ভেতরে কি কি লাল আছে চলুন দেখব। এই যে একজন ব্যারিস্টার আলী বাহাদুর গুরুং, আরি বাহাদুর গুরুং। সামনে দুটো ব্যাংক কেন বুঝতে পারছি না। এখান থেকে বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে। আর ভাই বলছে ক্যামেরা আসবে না বলে বলে কিন্তু একটু পরপরই কিন্তু মুখ উকি দেয়। হ্যাঁ, ওই দেখুন বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে কি দারুণ দেখা যাচ্ছে, একদম সুন্দর। জিটিএ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরই লাগে দেখতে। ভাইয়ের একটু আবার গ্রুপ ফটো চাই তো। এই দেখুন এইরকম সুন্দর একটা জিনিস দেখতে পাবেন। আর এটা হলো জিটিএ, এটাও আমাদের একটা অফিস। এখানে সোলারও ব্যবস্থা আছে, সোলার দিয়ে কিন্তু এখানে ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়। আর সামনে বিয়ে করার জন্য একদম খেপে গেছে, তাই না ভাই? আর এই পাশে দুটো ব্যাংক, ওই পাশে দুটো ব্যাংক, দুটো দুটো ব্যাংক। কোন দিকে দুটো ব্যাংক? ওই দিকে দুটো ব্যাংক। ইলাইচি না আদা হ্যাঁ? ও এই দেখুন বন্ধুরা এলাচ গাছ, এলাচ গাছ না, এলাচ গাছ তো, এলাচ তো ভারী হতা হ্যায়, ক্যা বল রে হ্যায়, রুট মে হলদি হতা হ্যায়, নিকালিয়ে তো এক দেখতে হ্যায়। আমি প্রথম শুনলাম যে এলাচ রুটে হয়, বড়া এলাচি না, ছোটা এলাচি রুট মে হতা। এই দেখুন এখান থেকে কি দারুণ লাগছে কাঞ্চনজঙ্ঘা, সুন্দর লাগছে দেখতে একদম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দর লাগছিল। ওই চলে এসেছে আমাদের গাড়ি, এবার আমরা চলে যাব বাড়ি। নমস্তে, চুল বড় হয়ে গেছিল তাই চুল কাটতে যাচ্ছি, চুল বড় হয়ে গেছে তাই চুল কাটতে যাচ্ছি। ওই যে সেলুন, ওই ছোট সেলুনে আমরা চুল কাটি, আগেই বলা ছিল সেলুনে, এবার চুলটা কেটে চুল কাটা হয়ে গেছে বন্ধুরা। চুল কাটার আগে তো দেখছিলেন, আর এটা হলো চুল কাটার পরের লুক। এইবার দেখি কিছু মাছ বা মাংস যদি পাই নিয়ে যাব। আর ওই দেখুন পেছনের সিনারি কি সুন্দর, ওই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম হেভেন। এই যে ঘরে চলে এসেছি, আর এই যে হাতে ব্যাগ, ব্যাগ না কেন, আমি কদিন থাকবো না তো ওই জন্য এনে রাখলাম। এই যে চলে এসেছে আপনাদের দাদা ভাই বাড়িতে, চুল কেটে এসেছি, এবার আমি জলটা গরম করব হিটারে, মানে হিটার বলতে ওই গিজারে, তারপরে চান করব, একটু শ্যাম্পু ট্যাম্পু দেব, বহুদিন পর চান টান করছি ঠান্ডার মধ্যে। হ্যাঁ, ঠান্ডার মধ্যে চান করো না, শরীর খারাপ হয়ে যাবে, একটু মাথাটা ধুয়ে আসো, শুধু মাথাটা ধুয়ে আসো, গাটায় জল দিও না তো রাত্রে। আর এই যে কমলা ভ্যানের দিয়া সোয়েটারটা পরেছে, কই কমলা ভ্যান কই, কমলা ভ্যান ওই বাইরে মনে হয় দোকান টোকানে গেছে কোথাও, ও গুড খানতে গেছে তাহলে। হ্যাঁ, গুড খানতে গেছে, জর্দা গুড খা, কয়দিন খেত না, আবার এখন খাওয়া শুরু করে দিয়েছে বলো। তাহলে আমি একটু চান টান করে আসি, তুমি চান করে আস্তে আস্তে ততক্ষণে চাপ বসিয়ে ফেলো। আর মাংস এনেছি, মাংস এনেছি, আর হলো কাতলা মাছ এনেছি, মাছের মাথা এনেছি, মাছের তুমি মাংসটা তারপর রান্না করে ফেলো, তারপর না 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 দই কাতলার জন্য দইও নিয়ে এসেছি, খালি খাওয়া খাওয়া হবে, জমিও খাওয়া, কত তেল লাগবে দই কাতলা খেতে জানো? আর তুমি নান্টু ঘটো কেরে কথা শুনা,
অল্প বয়সে করলাম বিয়া মোর বিরা কইল সব ভাই নো টেনশন। এটা করো একই স্টেপ একই জায়গায় দাঁড়িয়ে এই ডান্সটা, এই ডান্সটা শিখিয়েছে আমার শ্বশুর। ওরে বাবা, কবে তোমার শ্বশুর তোমারে নাচ শিখালো? ওরে বাবা, আর কি যেন বলছি, তুমি কি মাংস নিয়ে আসছো? ব্রয়লার মুরগি, খাসির মাংস আনিনি। খাসির মাংস আনলে তোমার বাড়ি ঢুকতে দিতাম না। এক কিলো না, 300 টাকার ব্রয়লার মুরগি নিয়েছি, 300 টাকার 300 টাকার ব্রয়লার মুরগি, 300 টাকা, হ্যাঁ 300 টাকায় ব্রয়লার মুরগি। ওর মধ্যে 3-4টে কচকচি এনেছি আর 2টো মেটে এনেছি। কেমন করে খাবে? যেমন ইচ্ছা। কষা বানাও, কষাও বানাতে পারো। রুটি দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে? ভাত দিয়ে খাবো, নালে রুটি দেখলে রুটি দিয়ে খাবো। যা হলো, ভাত খাওয়াই ভালো, সকালে আবার 2 দিন ভাত ঠাত খেতে পারবো না তো। কেন ভাত খেতে পারবো না? ওই যেখানে যাব সেখানকার খাওয়া দাওয়ার কেমন। আপনাদের দাদা ভাই আর 2 দিন পরেই চলে যাবে বাড়ির থেকে। কালকে দিনটা আছে, 2 দিন কোথায়? কালকের দিনটা আছে না, পরশু দিনই চলে যাবে। আর কোথায় যাবে কি করে সব আপনারা দেখতে পাবেন। শিলিগুড়ি যাব, মেলা হবে, ফাটাফাটি মেলা, মেলায় যাচ্ছি। কি আনন্দ, বাড়িতে থাকতে হবে না আমাদের সাথে। দেখুন দেখুন খুশি কত মুখটা। আমি চানটা করে আসি, দাঁড়াও। যাও, আমলা ভ্যান গেছিল দোকানে গুটখা কেনার জন্য, যাইনি কিন্তু আজকে, আমরা ভুল বলেছিলাম। গুটখা বি খরিদা কমলা ভ্যান? নেই খরিদা। আজকে সাবান আনতে গেছিল, বাসন মাজার সাবান। মেরা বদনাম কর দিয়া। এই যে বন্ধুরা, কভারটা কিনেছিলাম। হ্যাঁ, এটা হলো কিসের কভার? আইফোনের। আইফোনের তো ESR কভার ছিল। হ্যাঁ, 1000 টাকা দিয়ে কভারটা কিনেছিলাম। এই যে এখান থেকে ধরলে পরে হলুদ হয়ে গেছে, সাদা কভার ছিল, এই কদিনই মাত্র হলুদ হয়ে গেল, ওই জন্য আরেকটা এই এটা পার্পল কালার কভার। এটা তো তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। পার্পল অর্ডার দিয়েছিলাম ভুলবশত, এটা এটাই চলে এসেছে। তো আপনাদের দিদি ভাই বললো যে থাক আরেকটা কিনে নিও, পরে 800 টাকা দাম কিনে নিও আরেকটা পরে। দেখেছো আমি কত ভালো, তোমারে শুধু বলি কিনে নিও কিনে নিও। নিচে রেডি হয়ে গেছে আমাদের সন্ধ্যার গ্রিন টি, আর সামনে চলছে হিটার, অনেক ঠান্ডা পড়ে গেছে দার্জিলিং এ। আর এই যে এসে গেছে আমাদের কমলা সুন্দরী, কমলা সুন্দরী কমলা লেবু খাইয়ে খাইয়ে না, কমলা লেবু কিতনা দিন সে বল রে কমলা লেবু খাইয়ে খাইয়ে, কেউ নেই খা রে আপ, ইতনা ঠান্ডা হয় না এসি। আর নিশা গই ঘরে খেলছে, একটু পরে পড়তে বসবে। এই যে চান করে চলে এসেছে আপনাদের দাদা ভাই, শ্যাম্পু দিয়ে চান করে চলে এসেছে, তাই তো? চান করে চলে এসেছে, তারপরে চা খাচ্ছে, এখন আমরা গ্রিন টি খাচ্ছি, সুন্দর গ্রিন টি। গ্রিন টিটা আজকে ভালো হয়েছে বলো? খুব ভালো হয়েছে গ্রিন টি, আমি বানিয়েছি না, ওর জন্যই তো টেস্ট হয়েছে। একটু তিতা তিতা হয়েছে শুধু। তুমি বানালে তো ববের তিতা হয়। করেছি এরপর থেকে হোয়াইট টি খাবো। হোয়াইট টি কোথায় পাবে? পাওয়া যায়, হোয়াইট টি পাওয়া যায়। হ্যাঁ, হোয়াইট টি আরো হালকা হয়, ওগুলো খেলে কি ওই কি কই করে মানে গ্রিন টিতে যেমন উপকারিতা আছে, থেকে 5 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে হোয়াইট টিতে। তাহলে নিয়ে আসবা, কিন্তু এটা খালি পেটে খাওয়া যায় না, মানে তুমি এক বেলা গ্রিন টি খাও, এক বেলা হোয়াইট টি খাও। হ্যাঁ, আমরা তাহলে সন্ধ্যাবেলা এই হোয়াইট টি খাবো। সন্ধ্যাবেলা হোয়াইট টি খাবো, খেলে মানে ওজন বাড়বে না তো? 5 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আমরা প্রায় 8 বছর ধরে গ্রিন টি খাচ্ছি, আমাদের ওজন কিন্তু সেরকম বাড়েনি বলো, একই রকমই প্রায় আছে, ওই 2-1 কিলো আগে পরে কমে। আমি যেরকম খাওয়া দাওয়া করি, আমার মতো যদি অন্য কেউ এরকম খাওয়া দাওয়া করতো, ও কত 10-5 বছর আগে আরো পটল তুলতো। তুমি কি গ্রিন টি খাওয়ার জন্য ভালো আছো তাই বলতে চাচ্ছ? হ্যাঁ। আরে বাবা, গ্রিন টি অ্যাড দিলা নাকি? হোয়াইট টি, এরপর থেকে হোয়াইট টি খাবো। না সত্যি, আমরা 8 বছর ধরে গ্রিন টি খাচ্ছি। আমি তো প্রথমে গ্রিন টি খেতামই না, এ আমাকে জোর জোর করে খাওয়া শিখিয়েছে, তারপরে এখন তো রোজ খাই 2-3 বেলা করে। আসলে চা খাওয়াটা, গ্রিন টি খাওয়াটা একটা এমন জিনিস যে সবাই একসাথে বসে একটু গল্প টল্প করি, ওইটাই ভালো লাগে। সারাদিন একটু পরপরই বলে চা খাবো, চলো 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 খাই চা, চলো চা খাই, তার মানে চা খেলে সবাই মিলে একটু বসে গল্প টল্প করা যাবে। ছুটির দিনে, সারাদিন মানে ছুটির দিনে, ছুটির দিনেই তো, বাড়ি না থাকলে অফিসে থাকলে তুমি কেমন করে বলবা? ছুটির দিনের কথাই তো বলছি। পরশু দিন যাবে শিলিগুড়িতে, পরশু দিন শিলিগুড়ি যাবো। আমি আগের ভিডিওতে বলেছিলাম শিলিগুড়িকে কি কি করি দেখাবো, কি মজা করি দেখাবো, সব করি দেখাবো। খুব আনন্দে আছে, আমরা থাকবো না তো, অফিসের কাজেই যাবে, অফিসের কাজেই যাবে মেইনলি, অফিসের কাজেই। হ্যাঁ, সবাই আমরা একসাথেই থাকবো, মানে সবাই বলতে ওই কয়েকজন যাবে, তারা আমরা মানে অফিসের কাজ হবে, আবার দিকে পিকনিকের মতো কাজও হবে, আর প্রত্যেক দিন রাত্রে বেলা পিকনিক হবে। ওরে বাবা, কম কম খেও, শিলিগুড়ির থেকে যারা দেখছেন 1-3 ডিসেম্বরে মেলা হবে, মেলায় কিন্তু অবশ্যই সবাই আপনারা যাবেন। ক্রেতা সুরক্ষা মেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 2টো থেকে রাত 8টা অবধি শুরু হবে, 8টা অবধি থাকবে। আপনারা ওইখানে গেলে পরে খুব ভালো হবে, আমিও দেখা করতে পারবো আপনাদের সাথে, আপনাদের ভিডিও করতে পারবো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।
দুটোর থেকে আটটা অবধি। হ্যাঁ ওখানে থাকবে আপনাদের দাদা ভাই, যদি কেউ আসেন ওখানে তো অনুষ্ঠান হবে, ওখানে অনুষ্ঠান হবে, আপনারা সিঙ্গাররাও আসবে বলো নে? হ্যাঁ অনেক সিঙ্গাররাও আসবে। ঠিক আছে, ভিডিও করে করে পাঠিও আমাদের কাছে, আমরা কারা কারা আসবে আমি ভিডিওতে দিয়ে দেব, একটা ছবি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। কারা কারা কবে কবে আসবে কখন আসবে সেগুলো আমরা দিয়ে দেব, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, আর চলুন আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে কমলা সুন্দরী খাচ্ছে কমলা লেবু, কমলা লেবু খেয়ে খেয়ে এত সুন্দর হয়েছে, কিন্তু কমলা লেবুর মতন দেখতে দেখুন, পুরো কমলা কমলা রং গায়ে। হ্যাঁ একদিন কমলা রং, কমলা লেবু কমলা মেন আপ কেসে খাতে কমলা লেবু ছিল ছিল কে আন্তর কা ইয়া চলে লাগতে না। হ্যাঁ মে ভি কবি কবি এসে খাতে হো। আপনি সত্যি করে বলেন তো, কোথা থেকে বলছেন, কোথা থেকে বলছেন বলেন? কোথা থেকে? জি অফিস। হ্যাঁ স্যার। জি অফিস থেকে ফোন করে কি আদৌ? তারপরে কি আধার কার্ড চাইবেন, ভোটার কার্ড চাইবেন, সবকিছু চাইবেন তাই তো? আপনি তো প্রত্যেক দিন দু তিনবার করে ফোন করেন, এই জন্যই তো আমরা আসলে খুব ব্যস্ত আছি তো ওই জন্য সমস্যা হচ্ছে। ওইটা রিচার্জ করবো, আমার দুটো নাম্বার লাগে, একটা নাম্বারে কখনই হবে না, দুটো নাম্বার লাগবে। কিন্তু আমি ওই জন্যই বলেছিলাম ইস রুট কা সবই লাইনে ব্যস্ত হ্যায় কৃপিয়া থোড়ি দের বাদ ডাল করে। জিও থেকে ফোন করেছে, প্রত্যেকদিন দু তিনবার করে ফোন করবো, রিচার্জ করো রিচার্জ করো, আর আমার সময় হলে তো রিচার্জ করবো। এখন মাসের শেষ, আজকে কটা কদারিক, আজকে 28 তারিখ না 29 তারিখ, কালকে বা পরশু দিন স্যালারি ঢুকবে, তারপরে তো রিচার্জ করতে পারবো। তো এই কটা দিনের জন্য ধৈর্য ধরছে না, আর সমস্যা তো আমার হওয়া উচিত, আমার অন্য অন্য সিম কার্ডও আছে, কেন বারবার করে রিচার্জ করার জন্য বলছে? হিন্দিতে বলছিল, তারপর যেই তুমি বলছো বলো কি বলছিল? আমি বলছিলাম ইস লাইন কা সবই রুট ব্যস্ত হ্যায়, তারপর হেসে দিয়ে বাংলায় কথা বলছে। আর এই যে রাত হয়ে গেছে আর এখন আমি রান্না করব মাংস, তার জন্য এই যে পেঁয়াজ আদা রসুন সব নিয়ে বসে গেছি বেড এই হিটারের সামনে, হিটারের সামনে। আর আমার বর আজকে চুল কেটে এসে আর ওই মেয়েটার সাথে কথা বলে খুব খুব খুশি। ও জানি না কোথায় আছো তুমি কত দূরে, আমার মনের কথা যায় ভেসে সুরে, জানি না কোথায় আছো তুমি কত দূরে, আমার মনের কথা যায় ভেসে সুরে, যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো, যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে আকার, ছুঁয়ে যাবে সুর হৃদয়ে তোমার, এই গান আমার হো, এই গান আমার, এই গান আমার হো, এই গান আমার, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার ও, এই গান আমার, এই গান আমার ও, এই গান আমার, কেন এত লুকোচুরি কি কারণে জানি না, কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না, কেন এত লুকোচুরি কি কারণে জানি না, কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না, বলো না কো কার ভুলেতে দেখা তুমি দাও না দিতে, বলো না কো কার ভুলেতে দেখা তুমি দাও না দিতে, বলো কবে দুটি মন হবে একাকার, ছুঁয়ে যায় সুর হৃদয়ে তোমার, এই গান আমার হো, এই গান আমার, এই গান আমার হো, এই গান আমার, ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার
আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ এখানে আরো কেটেছি যে আর আলু কেটে রেখেছি। এবার আমি মাংস ধুতে যাব, মাংস রান্না করব আর নিসাকে বই পড়াবো। আর এই যে অফিসের কাজ করেই যাচ্ছে, তখন থেকে করেই যাচ্ছে অফিসের কাজ। এই যে বন্ধুরা নিয়ে এসেছি মাংস, সাথে মিটে কচকচি এনেছি, কিন্তু মিটে কচকচি এনেছি আর একটা হাড় আছে, ওই হাড়টা দেখা যাচ্ছে, ওই হাড়টা কেটে দেব, ওই হাড়টাও খাবো আমি। আর এখানে মাছ নিয়ে এসেছি, আর এখানে আছে কাতলা মাছ ডিমটা বেশ, কাতলা মাছ আছে, ওটা ডিম না, ওটা তেল, ডিম পাউনি, ওটা তেল না, ডিম ছিল না। আর এখানে মাছের মাথা, কাতলা মাছেরই মাথাটা। আর দুটো দই নিয়ে এসেছি, দই দিয়ে দই কাতলা রান্না হবে। এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছে, এখানে পেঁয়াজ রসুন আদা সব কেটে রাখা আছে। এবার বলো কেমন লাগছে রান্না করতে? রান্না করতে ভালোই লাগছে, কিন্তু এগুলো ধুতে ভালো লাগছে না, এগুলো ধুয়ে দাও। কত ভালো, বর একটু ধুয়ে দাও বর। আমার ঠান্ডা যে গলা ব্যথা করছে না, তুমি জলটা গরম করে নিয়ে ওর মধ্যে ঢেলে নাও, সবচেয়ে ভালো হবে। পটানো পটানো ধান। আর এর মধ্যে থেকে চোকলা মোকলা দেখো তুলে দিয়েছে, কিছু থাকলে ফেলে নিও। ঠিক আছে, মাংসটা ভালো করে ধো, তার নিসাকে আমাকে ডাকছে, আমি শুনে আসি। এই যে হয়ে গেছে মাংস, আজকে একটু অন্যরকম ভাবে ক্যাপসিকাম দিয়ে, আর তার সাথে খাচ্ছি যে পরোটা দিয়ে মাংস। কেমন খাচ্ছ? হেভি খাচ্ছে, হেভি ভালো আছে। ঠিক আছে খাওয়া।